প্রথম চার ম্যাচে তিন জয়, সিরিজ নিশ্চিতের পর আপার হ্যান্ডে টাইগাররা। বিশ্বকাপের আগে আপন ক্যানভাসে তুলির শেষ আঁচড়টা দিতে মরিয়া বাংলাদেশ দল। কিউইদের এই দলটার বিশ্বকাপ প্রস্তুতির কোনো সমীকরণ নাই, তবুও ব্ল্যাক ক্যাপটা হয়তো নিশ্চিত করেই চাইবে জয় নিয়েই এই বাংলা ছাড়তে। বৃহস্পতিবার ছিল না আনুষ্ঠানিক কোনো অনুশীলন, ব্যাটাতে মুশফিক নিজেকে ফিরে পেতে মরিয়া, তাই ছুটির দিনেও মিরপুরে ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। শেষ ম্যাচে সাকিব আল হাসান খেলছেন না, বিশ্রাম দেওয়া হতে পারে নাসুম মোস্তাফিজ আর মোহাম্মদ সাইফুদ্দিনকে। দলের কম্বিনেশন যেমনই হোক, টাইগারদের আলটিমেট লক্ষ্য জয় সেটা নিশ্চিত করেই বলা যায়। টিম স্পিরিটই বাংলাদেশ দলের স্বপ্নের পরিধি বাড়াচ্ছে। একটা টিমের মধ্যে টিম স্পিরিট অনেক ইম্পর্টেন্ট, টিম স্পিরিট থাকলে অনেক কিছু যে কোনো টিমকে এগিয়ে করা যায়। প্রথম চার ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিল খোলসে বন্দী, জয়ের পরেও তাই ভাবনা থেকেই যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতিতে পাশ মার্ক তুলতে ব্যাটসম্যানদের চলে উঠতেই হবে, তবে পাওয়া না পাওয়ার মধ্যে ফিল্ডিংটাই টাইগারদের আসার জায়গা। আমাদের সবাই অনেক ভালো ফিল্ডিং করতেছে এখন, সবাই গতকালকে সাইফুদ্দিন ভাই ভালো একটা ক্যাচ ধরেছে, ওভারঅল সবাই যার কাছে যাও কোনো মিস হয় না, আমাদের সবাই অনেক ভালো করতেছে। ম্যাচের আগের দিনও মিরপুরের পিচ ছিল কাভারে ঢাকা, হোম অফ ক্রিকেটের উইকেটে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নাই, তাই ইচ্ছা কিংবা অনিচ্ছায় লো স্কোরিং ম্যাচের অপেক্ষাতেই থাকতে হচ্ছে ক্রিকেটার থেকে সমর্থকদের। মানুষ প্রত্যয় অলরাউন্ডার ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।